গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরা খুব ভালো আছি। তা আমি আবার চলে আসলাম বাড়িতে সকাল সকাল। ও তো স্কুল চলে গেল, তারপর আমি এখানে চলে আসলাম। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তোমরা তো জানোই আজকে বাড়িতে ভোগ আছে, তো আমরা রেডি হয়ে নিয়েছি। দেখো শাড়ি পরে নিয়েছি। এই যে আমার বৌদিও চলে এসেছে, আর এই যে আমার বোন। তো বোন তো একদম কাজে ব্যস্ত, সারাদিন কাজ করছে। তো আর বাবা পূজার জোগাড় করছে, তো সবকিছু শেয়ার করব, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, ভাগ্নিও রেডি হয়ে গেছে। কি কিউট কিউট লাগছে ভাগ্নিকে, নতুন ড্রেস পরছে না বাবা? না, এটা আমাকে দুর্গা বার্থডেতে আমাকে জোজো দিয়েছিল। জোজো মানে ওর জেঠু দিয়েছে, জেঠুকে জোজো বলে, তাই না? তো আমাদের বাড়িতে কি আছে আজকে? সবাইকে বলো প্রসাদ নিতে আসো। সবাই প্রসাদ নিতে আসো। আমি আর সর্দি লাগতে পারো, কথাই বলতে কথাই বলবো না। তো আজকের ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমার বোন দেখো, আজকের থেকে তো কালকেই বেশি মজা হয়েছে। কালকেও মজা আছে, আজকেও মজা হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরও মজা লাগবে, তাই না? কিন্তু আজকে থেকে কালকে আর বেশি মজা হয়েছে। হ্যাঁ, কালকেও মজা হয়েছে, আজকেও মজা হবে। তো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা দেখো, এখানে বাবা পূজার জোগাড় করে নিচ্ছে এখনই, কারণ অনেকটা লেট হয়ে যাবে, অনেক কিছু সাজানো বাকি আছে, তার জন্য এখন থেকে শুরু করে দিয়েছে। আর এখানে দেখো ভোগ রান্না করছে, পিসি দিদা আমার মা তিনজন মিলে ভোগ রান্না করছে। তো দেখো এই যে এখানে মা রান্না করছে, বাইরে পিসি দিদা, তো সবাই মিলে একসঙ্গে রান্না করছে। আর এখানে দেখো লুচি বেলা হচ্ছে, এখানে দিদি কাকিমা জেঠিমা মিলে, আর এখানে দেখো দিদা বসে আছে, তো সবাই একসঙ্গে আছে এখন। এই যে আমি, তারপরে বৌদি কাকিমণি দিদি, তারপরে কীর্তনের দল এসে গেছে, এখন কীর্তন শুরু হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো, তোমাদের আশা করি ভালোই লাগবে। এই যে আমার কাকিমণি, আমার বোন দিদা সব একসঙ্গে আছি আর কি এখন। তো কীর্তন শুরু হয়ে যাবে। বন্ধুরা কীর্তন হয়ে গেল, ভোগ লাগানো হয়ে গেল, এখন সবাই প্রণাম করছে ঠাকুরকে। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে, একদম সব কিছু সাজিয়ে দিয়েছে মা আর বাবা মিলে। তো কতগুলো গোপাল ঠাকুর, রাধা গোবিন্দ, সবার গোপাল ঠাকুর এখানে দিয়ে গেছে। তো খুব ভালো লাগছে দেখতে, যে সরার মধ্যে প্রসাদ দিয়েছে, তারপরে গামছা ধুতি সব দিয়েছে। তো দেখো কি সুন্দর লাগছে। আমাদের বাড়ির ভোগ বাবাই লাগায়, মা বাবা তো বৈষ্ণব। তো দেখো এখন সবাই ঘরের মধ্যে বসে গেছে, একটু পর প্রসাদ দেওয়া হবে। দেখো বন্ধুরা প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে, তো সবাই ঘরেই প্রসাদ নিচ্ছে, বাইরে তো জায়গা নেই। তো দেখো
লোকজন ভালোই হয়েছিল, গোবিন্দর প্রসাদ সবাই ভালোবাসে। এই যে আমার শাশুড়িও এসেছে, শাশুড়ি তো নিচে বসতে পারে না, তাই টুলের মধ্যে প্রসাদ দেব। আর এই ঘরের মধ্যেও সবাই প্রসাদ নিচ্ছে, দুই ঘরেই দেওয়া হচ্ছে। দেখো বন্ধুরা কে আসলো, আমার বর। আর বরের কোলে দেখো কে, গুডলি। গুডলিকেও নিয়ে আসলো, ওর সাথে আসলো গুডলি। তো খুব মজা করেছে, দেখো ভাগ্নির সাথে বসে আছে, খেলছে ভাগ্নির সাথে। আমি ডাকছি, আমার কথা শুনছে না, ওর জেঠুকে খুঁজছে আর কি, কোথায় গেল ওর জেঠু। এই দেখো জেঠুকে খুঁজছে। তো খুব মজা করেছে, আমার ভাগ্নির সাথে খুব খেলেছে ও। সবার লাস্টে আমি আর এই যে মিঠুদি বসে গেছি, আর এই যে আমার ভাই পরিবেশন করছে, সবার লাস্টে ওর ডিউটি। টাটা দে সবাইকে, টাটা দে। ও বা ব্যাগ দিচ্ছি, এই জায়গাটা শিখো সবাইকে। চলো চলো দে, আবার দে, আবার দে। টাকা দে, দাদুকে টাকা দে, বন্ধুরা। গুডলি চলে যাচ্ছে দেখো জেঠুর সাথে, কারণ ও ঠান্ডার ড্রেস আনে নাই, তো সন্ধ্যা হয়ে গেছে, বেশি দেরি করলে ঠান্ডা লেগে যাবে, তার জন্য এখনই নিয়ে যাচ্ছে। যে ও বাইক আনছে, দেখো বাইক দিয়ে যাবে। তো বন্ধুরা দেখো, আমার মামা মামি ভাই আর ভাগ্নিও বসে গেছে। তো ভাই মা মামি এখন আসলো সন্ধ্যাবেলা। গুডু হাই, তো এখন প্রসাদ খাচ্ছে, আর আমার দিদি আর বৌদি মিলে পরিবেশন, আর আমি বসে আছি। সবার লাস্টে মামি আর মামা, আমার ছোট মামা মামি আর মেজো মামি এসেছিল, মেজো মামি তো তোলাই হলো না ভিডিওতে, নামাই হলো না। গুডু হাও আর ইউ। তো বন্ধুরা প্রসাদ টসাদ নেওয়া হয়ে গেছে সবার, সবাই চলেও গেছে। তো মানে যা যা লোক এসেছিলো আর কি প্রসাদ খেতে, সবাই চলে গেছে। তো এখন বাজে রাত্রি 10টা, আর আমার বর বাড়ি গেছিলো, আবার আসলো এখন। তো আমার জিজুও চলে গেছে, তো আমার দিদি বোন ভাই সবাই মিলে বাসনগুলো মাজছে আর কি। তো আর আমার পিসি দিদা সবাই এখানে ঘুমিয়ে পড়েছে, তো এখন সবাই খেয়ে নেব, বেশি রাত্রি করা যাবে না, সবাই তো খাটনি হয়েছে আজকে। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তো এখন সবাই ঘুমাবে, তো ঘুমানোর জন্য ব্যবস্থা করা হয়েছে। এই দেখো ভাই মোবাইলে ব্যস্ত, আর এই যে ও তো ওর ঘুম ধরেছে, দেখো কেমন করে বসে আছে। আর এখানে দিদা পিসি আর বোন শুয়ে আছে, আর ওই রুমে মা বাবা ভাগ্নি দিদি আছে। তো এখন সবাই ঘুমাবো, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালোই লাগবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটাতে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের জন্য ভিডিওটা এতটুকুই, টাটা, গুড নাইট।